পাঙ্গা নদী থেকে বালি তোলা হচ্ছে খবর পেয়ে সদর বিএলআরও দপ্তরের রেভিনিউ অফিসার সুরজিৎ বারোয়ের নেতৃত্বে বিএলআরও দপ্তরের কর্মীরা জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন তরুলপাড়া শোভাবাড়ি এলাকায় নদী বেডে পৌঁছায় খবর পেয়ে বালি ব্যবসায়ীরা পালিয়ে যায় তবে সকাল থেকে বালি তোলা হয়েছে সেই দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছে বালি তোলা হচ্ছে ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছেন কর্তব্যরত বিএলআরও দপ্তরের আধিকারিক অন্যদিকে এলাকার বাসিন্দারা বেআইনি ভাবে বালি তোলার ঘটনায় খুব উগড়ে দিয়েছেন তবে প্রশাসনের যথেষ্ট নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ করেন বাসিন্দারা এই বালি তো প্রতিদিন যাচ্ছে এদিক দিয়ে কিন্তু আশেপাশে গ্রামের জন্য নদীগুলো বালি তো যাচ্ছেই চলে যাচ্ছে নদীর পাড় ভাঙছে এই তো কলে দিয়ে নিয়ে যায় বাইরের গাড়িও নিয়ে যায় কতক্ষণ ধরে চলে এই বালি নেওয়ার কাজ আমরা কি আপনার এলাকায় থাকা বলতে গেলে আমাদের তো অত্যাচার করে না কি করবো আমরা আইনের কাজ আইন করবে আমরা কি করবো